जय हरि बोल गौर हरि बोल। आशा करी सकले भालो आछेन एवं सुस्थ आछेन। श्रीहरि चरणे प्रार्थना करी सकले भालो थाकुन एवं सुस्थ थाकुन। श्रद्धेय भक्तबृंद, आमि तापस विश्वास आजकेर आलोचनाय आपनादेर माझे उपस्थित आछि। आमार आजकेर आलोच्य विषय हलो ভারতের প্রাচীন ধর্ম বৌদ্ধ ধর্ম কিভাবে ধ্বংস হয়েছিল, এ বিষয়ে আজ আলোচনা করব। এই আলোচনাটি করার জন্য বিশেষভাবে অনেকেই অনুরোধ করেছেন যে ভারতের প্রাচীন ধর্ম যে বৌদ্ধ ধর্ম সেটি কী কারণে বিলুপ্ত হলো, কী কারণে ভারত থেকে সেটি সরে গেল, আজ এ বিষয়ে আলোচনা করব। ভিডিওটি অনেক বড় হবে, ধৈর্য ধরে আপনারা ভিডিওটি দেখবেন, অনেক ঐতিহাসিক তথ্য আপনারা জানতে পারবেন। আমি যেমন গত একটা ভিডিওতে বলেছিলাম যে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র তিনি বৌদ্ধ ধর্মের যে স্তূপ ছিলেন ছিল যে স্তূপগুলো সম্রাট অশোকের দ্বারা নির্মিত, সেরকম স্তূপ 84,000 বৌদ্ধ স্তূপ ধ্বংস করেছিলেন। সেগুলো আজ আপনাদের ঐতিহাসিক প্রমাণ দেখাবো, তার কথা বাড়াবো না, একেবারে চলে যাব আমরা সরাসরি ইতিহাসের মধ্যে। সেখান থেকে আপনাদের এক এক করে প্রমাণ দেখাবো একটার পর একটা যে কিভাবে বৌদ্ধ ধর্ম ধ্বংস হয়েছিল, এই বৌদ্ধ ধর্ম ধ্বংস হওয়ার পিছনে বৌদ্ধরা কতটুকু দায়ী, যে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা ছিল তারা কতটুকু দায়ী, সাথে সাথে বৈদিক ধর্মের ব্রাহ্মণরা কতটুকু দায়ী, মুসলমানরা কতটুকু দায়ী, এই সমস্ত ঐতিহাসিক আলোচনা আজ আপনাদের সামনে আমি তুলে ধরব। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এবং গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো আসুন আপনাদের আমি প্রথমে নিয়ে যাব বঙ্গের জাতীয় ইতিহাস নামক ঐতিহাসিক গ্রন্থের মধ্যে। আপনারা দেখছেন হরিভক্তি টিভি, প্রথম থেকেই সত্য কথা বলে। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আপনাদের আমি নিয়ে এসেছি বঙ্গের জাতীয় ইতিহাস নামক বইতে। দেখুন, এই হচ্ছে বঙ্গের জাতীয় ইতিহাস। শ্রী নরেন্দ্রনাথ বসু সিদ্ধান্ত বাড়িদি প্রণীত ও প্রকাশিত, দ্বিতীয় সংস্করণ, প্রথম ভাগ, ব্রাহ্মণ কাণ্ড, প্রথমাংশ। এই বঙ্গের জাতীয় ইতিহাস যে বই, এই বইয়ের 80 পৃষ্ঠায় আপনাদের আমি নিয়ে যাচ্ছি। পূর্বেই বলিয়াছি যে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দে শুঙ্গ বংশের অভ্যুদয় ঘটে। বিষ্ণু ও ভাগবত পুরাণ মতে মৌর্যবংশীয় শেষ নৃপতি বৃহদ্রথকে নিহত করিয়া পুষ্যমিত্র শুঙ্গবংশের প্রতিষ্ঠা করেন। পুষ্যমিত্র দারুণ বৌদ্ধ বিদ্বেষী ছিলেন। বিদ্যাবদান নামক প্রাচীন বৌদ্ধ গ্রন্থ হইতে জানা যায় যে রাজা পুষ্যমিত্র অশোক প্রতিষ্ঠিত 84,000 ধর্মরাজিকা ধ্বংস করিবার অনুমতি দিয়াছিলেন। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, দেখুন এই ইতিহাস বইতে আমরা পাচ্ছি 84,000 ধর্মরাজিকা, অর্থাৎ 84,000 ধর্ম বৌদ্ধ ধর্ম স্তূপ ধ্বংস করার অনুমতি দিয়েছিলেন পুষ্যমিত্র শুঙ্গ। কিন্তু যেমন অশোক অবদান নামক বৌদ্ধ ধর্ম গ্রন্থ, সেখানে কিন্তু আছে 84,000। তো আমরা 84,000 যদি নাই বা ধরি, আমরা এখানে 84,000 ইতিহাস মতে যা পাচ্ছি 84,000 যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি পুষ্যমিত্র শুঙ্গ তিনি কী করেছিলেন, 84,000 ধর্মরাজিকা অর্থাৎ বৌদ্ধ ধর্ম স্তূপ ধ্বংস করার অনুমতি দিয়েছিলেন। তাহার পুত্র ই কালিদাসের মালবিকা অগ্নিমিত্র নাটকের নায়ক অগ্নিমিত্র, অগ্নিমিত্র অসমের যজ্ঞ এবং বৈদিক ক্রিয়াকাণ্ড উদ্ধার করিয়া প্রসিদ্ধ হইয়াছিলেন। অর্থাৎ এই অগ্নিমিত্রও কিন্তু বৈদিক ধর্মের একজন প্রচারক হিসাবে প্রসিদ্ধ। এরপরে বলছেন, এই অগ্নিমিত্রের পুত্র বসুমিত্র, এই বসুমিত্রই রাজগৃহ মাহাত্ম্য বর্ণিত বসুরাজ দক্ষিণাত্যের বিদিশায় শুঙ্গবংশের রাজধানী প্রতিষ্ঠিত হইলে ব্রাহ্মণ ভক্ত বসুমিত্র দাক্ষিণাত্য বিপ্রকে রাজগৃহনগরী দান করিয়া পূর্ব ভারতে ব্রাহ্মণ ধর্ম প্রচার করিবার জন্য তাহাদিগকে প্রতিষ্ঠিত করিয়াছিলেন। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আপনারা দেখলেন বঙ্গের জাতীয় ইতিহাস গ্রন্থে বলছে 84,000 যে বৌদ্ধ স্তূপ, তা কিন্তু পুষ্যমিত্র শুঙ্গ তিনি ধ্বংস করিয়েছিলেন
তার আদেশে ধ্বংস হয়েছিল। শুধু তাই নয়, অশোক অবদান, বিদ্যা অবদান, যে সমস্ত বৌদ্ধ গ্রন্থ আছে সেই সমস্ত বৌদ্ধ গ্রন্থ অধ্যয়ন করলে আপনারা দেখতে পারবেন সেখানে পুষ্যমিত্র কি ভয়ঙ্কর ডিসিশন দিয়েছিলেন, কি ভয়ঙ্কর আদেশ করেছিলেন যে যদি কেউ একজন বৌদ্ধ ভিক্ষুর মাথা নিয়ে আসতে পারে তবে তাকে একটি স্বর্ণ মুদ্রা দান করা হবে। এই পরিমাণে বৌদ্ধ ভিক্ষুদের উপর অত্যাচার করেছিলেন পুষ্যমিত্র শুঙ্গ। এই পুষ্যমিত্র শুঙ্গ তিনি বৈদিক ধর্মের প্রতিষ্ঠাতা এবং তিনি বৈদিক ধর্ম প্রচার করেছিলেন। আর তার সময় থেকেই বৈদিক ধর্মের যত আইন কানুনি গ্রন্থ, সংহিতা গ্রন্থ, পুরাণ আদি তার পরবর্তীকালে বহু পরে গিয়ে রচনা করা হয়েছে এবং সেই সমস্ত জায়গায় ভারতের মূল নিবাসীদের কোনো স্থান বা ধর্মের কোনো অধিকার দেওয়া হয়নি। যদিও এই আলোচনাটি এ প্রসঙ্গ নয়, তাই আমি এটি স্কিপ করে যাচ্ছি, পরে কখনো আলোচনা করব যে পুষ্যমিত্র শুঙ্গর সময় কোন কোন শাস্ত্রগ্রন্থ রচনা হয়েছে এবং তাতে শূদ্র আদি অন্তর্য চণ্ডাল জাতিসমূহের কতটুকু অধিকার দেওয়া হয়েছে। এ বিষয় নিয়ে আমি মাঝে মধ্যেই আলোচনা করি, আপনারা দেখেছেন তো। আসুন আর কথা না বাড়িয়ে আপনাদের আমি অন্য ইতিহাসে নিয়ে যাই, সেখান থেকে আমি প্রমাণ দেখাই যে বৌদ্ধ ধর্ম মূলত আরও কোন কোন কারণে এবং এই ব্রাহ্মণদের দ্বারাই, মুসলমানদের দ্বারাই এবং বৌদ্ধ ভিক্ষুদের দ্বারাই কীভাবে ধ্বংস হয়েছে। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আপনাদের আমি নিয়ে এসেছি হরপ্রসাদ শাস্ত্রী রচিত বৌদ্ধ ধর্মের অধপাত নামক একটি প্রবন্ধের মধ্যে। এই প্রবন্ধটি প্রথম প্রকাশ হয়েছিল নারায়ণ পত্রিকায় আশ্বিন 1322 বঙ্গাব্দে। এটি পরবর্তীকালে হরপ্রসাদ রচনাবলী গ্রন্থের মধ্যেও প্রবেশ করানো হয়েছে বা প্রকাশ করা হয়েছিল। তো আমি সেই হরপ্রসাদ গ্রন্থাবলী আমার লাইব্রেরিতে রয়েছে, ওটা আর পেরে আনতে এই মুহূর্তে পারলাম না, এই জন্য দুঃখিত। আমি যদিও আর একটা বই থেকে আমি নিয়েছি, এটি হচ্ছে প্রসঙ্গত গৌতম বুদ্ধ নির্বাচিত প্রবন্ধ সংকলন। এটি একটা প্রবন্ধ সংকলন, গৌতম বুদ্ধের উপরে প্রবন্ধ এখানে প্রচুর আছে। তো সেই বই থেকে আপনাদের সামনে আমি প্রমাণ তুলে ধরছি। আপনারা এটি, এই বইটি কিনে পড়তে পারেন বা হরপ্রসাদ রচনাবলী কিনে পড়তে পারেন, অথবা যদি কেউ নারায়ণ পত্রিকা আশ্বিন 1322 বঙ্গাব্দের জোগাড় করতে পারেন তো সেখানেও এই তথ্য পেয়ে যাবেন। তো আসুন আমরা মূল আলোচনা শুরু করি। এই বইয়ের 67 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করছি। বৌদ্ধ ধর্মে অনেকদিন হইতে ঘুণ ধরিয়াছিল। বুদ্ধদেব নিজে যেদিন স্ত্রীলোকদিগকে দীক্ষা দিয়া ভিক্ষুনি করিতে আরম্ভ করিয়াছিলেন সেই দিন হইতেই তাহাকে সঙ্গের বিশুদ্ধি রক্ষার জন্য অনেক কঠোর নিয়ম করিতে হইয়াছিল। তিনি ভিক্ষু ও ভিক্ষুনীদের এক বিহারে থাকিতে দিতেন না, কিন্তু তাহার মৃত্যুর 500 বছর পর হইতে ভিক্ষুরা ক্রমে বিবাহ করিতে লাগিল, ক্রমে একদল গৃহস্থ ভিক্ষু হইল। এইখান হইতেই ঘুণ ধরা আরম্ভ হইল। সমাজে আসল ভিক্ষুদের খাতির অধিক ছিল, গৃহস্থ ভিক্ষুদের আদর তত ছিল না, কিন্তু গৃহস্থ ভিক্ষুদের নাম ছিল আর্য। আসল ভিক্ষুরা আর্যদের নমস্কার করিতেন না, কিন্তু আর্যরা অনার্য হইলেও আসল ভিক্ষুদের নমস্কার করিতেন। এই গৃহাশ্রমের ভিক্ষুরাই ক্রমে দলে পুরু হইতে লাগিল, কারণ তাহাদের সন্তান সন্ততি হইত, তাহারা আপনা আপনি ভিক্ষু হইয়া যাইত। একজন গৃহস্থ গৃহাশ্রম ছাড়িয়া যদি ভিক্ষু হইতে যাইত তাহাকে প্রথম ত্রিশ্রণ গ্রহণ করিতে হইত, তাহার পর পুণ্যানুমোদনা শিখিতে হইত, পাপদেশনা শিখিতে হইত, পঞ্চশীল গ্রহণ করিতে হইত, অষ্টশীল গ্রহণ করিতে হইত, দশশীল গ্রহণ করিতে হইত, পোষদ্রুবত ধারণ করিতে হইত, আরও কত কি করিতে হইত, অনেক সময় যাইত। কিন্তু গৃহস্থ ভিক্ষুর ছেলে সে একেবারেই ভিক্ষু হইত। যে সকল জিনিস অন্যকে বহুকালে শিখিতে হইত সে সকল বাড়িতেই শিখিত। তবে আমাদের যেমন এখন পৈতা হয় একটা সংস্কার মাত্র, উহাদেরও ওই রকম ত্রিশ্রণ গমন, পঞ্চশীল গ্রহণ এক একটা সংস্কারের মতো হইয়া যাইত। আমাদের দেশে যেমন জাত বৈষ্ণব
বলিয়া একটা জাতি হইয়াছে, সেকালেও তেমনি জাতভিক্ষু বলিয়া একটি জাতির মতো হইয়াছিল। উহাদের যত দল পুষ্টি হইতে লাগিল, আসল ভিক্ষুদের অবস্থা তত হীন হইতে লাগিল। গৃহস্থ ভিক্ষুরা কারিগরি করিয়া জীবন নির্বাহ করিত, ভিক্ষাও করিত। কেহ বা রাজমজুর হইত, কেহ বা রাজমিস্ত্রি হইত, কেহ বা চিত্রকার হইত, কেহ বা ভাস্কর হইত, কেহ বা স্যাকড়া হইত, কেহ বা ছুতার হইত, অথচ ভিক্ষাও করিত, ধর্মও করিত, পূজাপাঠও করিত। বৌদ্ধ ধর্মে পৌরোহিত্যটা ক্রমে নামিয়া আসিয়া কারিগরদের হাতে পড়িল। যে কাজে পরিশ্রম কম ঘরে বসিয়া করা যায়, একটু হাত পাকিলে কাজও ভালো হয়, দু পয়সা আসেও বেশি। গৃহস্থ ভিক্ষু সেই সকল কাজ করিত, সুতরাং তাহাদের ধর্ম করিবার সময়ও থাকিত। বড় বড় উৎসবে দু চার পয়সা খরচও করিতে পারিত, কিন্তু বেশি লেখাপড়া শেখা, ধ্যান ধারণা করা, ভাবনা চিন্তা করার সময়ও থাকিত না, প্রবৃত্তিও থাকিত না। তাহা হইলেই মোড় দাঁড়াইল এই যে বৌদ্ধ ধর্মের পৌরোহিত্যটা মূর্খ কারিগরদের হাতে পড়িয়া গেল। আসল ভিক্ষুরা বিহারে থাকিতেন, বিহারের জমিজমার আয় হইতে কোনো রূপে দিন গুজরান করিতেন। ক্রমে রাজারা প্রায় বিধর্মী হইয়া উঠিল। বৌদ্ধ পণ্ডিত হইলে যে রাজসম্মান পাইবেন তাহার উপায় রহিল না। রাজারাও ছোট ছোট রাজা আপনাদের পণ্ডিত ঘোষণা করিয়া আবার যে বিধর্মী বৌদ্ধ পণ্ডিত প্রতিপালন করিবেন তাহাদের সে সাধ্য ছিল না, থাকিলেও তাহাদের পণ্ডিতেরা তাহা করিতে দিত না। সুতরাং আসল ভিক্ষুদের এবং তাহাদের বিহারের অবস্থা ক্রমে শোচনীয় হইয়া দাঁড়াইল। শ্রদ্ধ ভক্তবৃন্দ, এই যে জায়গা, এই যে সময়ের আলোচনা করা হচ্ছে, এটি হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ বৌদ্ধ ধর্ম ধ্বংস করার পর বৌদ্ধ ধর্ম কীভাবে ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে। বৈদিক ধর্ম যেমন তখনকার দিনে রাজারা প্রচার করছে এবং জোর করে প্রজাদের উপর চাপিয়ে দিচ্ছে, ঠিক সেই সময় বৌদ্ধ ধর্ম কীভাবে ধীরে 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 অধোপাতের দিকে এগোচ্ছে, তেমন একটা দিক এখানে দেখানো হচ্ছে। তারপরে শাস্ত্রী মশাই কী বলছেন দেখুন। এমন সময়ে আফগানিস্তানের উপত্যকা হইতে পাঠানেরা মুসলমান ধর্মে দীক্ষিত হইয়া এবং মুসলমান ধর্ম প্রচারের জন্য কোমর বাঁধিয়া অন্য ধর্মাবলম্বীদের কাফের বলিয়া তাহাদের উচ্ছেদ সাধনের জন্য বঙ্গদেশে আসিয়া পড়িলেন। যাহারা আসিয়াছিলেন তাহাদের বংশধরেরা এখনও আসিতেছেন। ইহাদের পূর্বপুরুষেরা ইহাদের অপেক্ষা যে বেশি জ্ঞানী ছিলেন বলিয়া মনে হয় না। তখন বাংলায় তো সেন বংশ রাজা কিছু বড় রাজা মাত্র, আশেপাশে চারিদিকে অনেক ছোট ছোট রাজা ছিলেন, তাদের কেহ কেহ বৌদ্ধও ছিলেন। বল্লালের সময়ে ব্রাহ্মণদের একটা আদমশুমারি লওয়া হয়। এ সময়ে রাঢ়ী ও বারেন্দ্র 800 ঘর ব্রাহ্মণ ছিল। 800 ঘর ব্রাহ্মণে যতটুকু হিন্দু করিয়া লইতে পারে দেশের ততটুকু হিন্দু ছিল, অবশিষ্ট সবই বৌদ্ধ। বৌদ্ধরা পুতুল পুজো খুব করিত, সুতরাং মুসলমান আক্রমণের রোগটা বৌদ্ধদের উপরেই পড়িয়া গেল। তাহারা বৌদ্ধদের বিহারগুলির সব ভাঙিয়া ফেলিলেন। এক ওদন্তপুরী বিহারেই 2000 আসল ভিক্ষু বধ হইল। বিহারটি ভাঙিয়ে ফেলা হইল, পাথরের মূর্তিগুলি ভাঙিয়া চুরিয়া ফেলা হইল, সোনা রূপা তামা পিতল কাঁসার মূর্তিগুলি গলাইয়া ফেলা হইল, পুঁথিগুলি পুরাইয়া দেওয়া হইল। বিক্রমশীল বিহারেও এই দশাই হইয়াছিল। লালন্দা, জগদ্দল প্রভৃতি বড় বড় বিহারের এই দশা হইল। ওদন্তপুরী বিহারের ডিপি খুঁজিয়া পাওয়া গিয়াছে, লালন্দা বিহারেরও ডিপি খুঁজিয়া পাওয়া গিয়াছে। বিক্রমশীল ও জগদ্দলের এখনও কোনো খোঁজ হয় নাই। আসল ভিক্ষু এই সময় হইতেই একরূপ লোপ হইয়াছে। যাহারা পালাইয়াছিল তাহারা নেপাল, তিব্বত, মঙ্গোলিয়ায় চলিয়া গিয়াছিল, কতক বার্মায় ও সিংহলে গিয়াছিল। সুতরাং বাংলায় বৌদ্ধদের বিদ্যাবুদ্ধি পুঁথি পাঁজির এই পর্যন্ত শেষ।
শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, বৌদ্ধ ধর্ম ধ্বংস হওয়ার এটি একটা দিক। এরকম বহু দিক রয়েছে বৌদ্ধ ধর্ম ধ্বংস হওয়ার। যেমন বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ উঠে যাবার পরপরই অমনি দলাদলি শুরু হয়ে যায়, বিভিন্ন দলে ভাগ হয়ে যায়, অর্থাৎ বিভিন্ন গোষ্ঠীতে ভাগ হয়ে যায় বৌদ্ধ ধর্ম। এর মধ্যে থেকে সহজজানীরা বলে আমাদেরটাই শ্রেষ্ঠ, মহাজানীরা বলে আমাদেরটা শ্রেষ্ঠ, থেরবাদী যারা আছে তারা বলে আমাদেরটা শ্রেষ্ঠ। এইভাবে মতামতি দলাদলিত হতে থাকে। তার সাথে সাথে এই যে বৌদ্ধ মতের মধ্যে থেকে একটা মত তন্ত্র মতে চলে যায়, যারা তান্ত্রিক সাধনা আদিতে মজে থাকতো এবং বিভিন্ন কুপ্রথা কুরীতিনীতি তারা আবিষ্কার করেছিল এবং তাদের ধর্মের মধ্যে প্রচলন শুরু করেছিল। এদেরই মধ্যে থেকে সহজিয়া একটা মত হয়ে গিয়ে বৈষ্ণব একটা মত পথ চলে যায়, যারা নারী নিয়ে সাধনা করত। এভাবে বহুদা বিভক্ত হয়ে যায় বৌদ্ধ ধর্ম। তো আসুন, এইভাবে যদি আমি এই বইয়ের আলোচনা তুলে ধরতে যাই আরও অনেক কিছু, তো প্রচুর ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। সম্পূর্ণ বই প্রায় 150 পেজের বই, তাহলে সম্পূর্ণটাই তুলে ধরতে হয়। তো আমি এই জন্য এখানে মুখে বললাম আর একটা জায়গা দেখাবো। আসুন, যে জায়গাটা একটু দেখানোর প্রয়োজন বলে আমি মনে করি, সেই জায়গাটি দেখাবো যে কীভাবে বৌদ্ধ ধর্ম আরও ধ্বংস হয়েছিল এবং তাতে জনগণের কী ক্ষতি হয়েছিল। শ্রদ্ধ ভক্তবৃন্দ, নিয়ে এসেছি অন্য একটি প্রবন্ধের মধ্যে, এটিও হরপ্রসাদ শাস্ত্রীর রচনা, বঙ্গে বৌদ্ধ ধর্ম। এটি প্রথম প্রকাশ হয়েছিল হচ্ছে উদ্বোধন পত্রিকার প্রকাশিত 1324 বঙ্গাব্দ। রচনাটির বর্তমান পাঠ হরপ্রসাদ শাস্ত্রী রচনার সংগ্রহ তৃতীয় খণ্ড 1984 অনুসারে। আর এটিও এই আমি যে বইটি বলছি আপনাদের, প্রসঙ্গত গৌতম বুদ্ধ নির্বাচিত প্রবন্ধ সংকলন বইয়ের থেকে আমি নিচ্ছি। এই বইয়ের 81 পৃষ্ঠার থেকে কিছু আপনাদের সামনে তুলে ধরছি। এই যে দেশব্যাপী বৌদ্ধ ধর্ম, ইহা এখন কোথায় গেল? যখন সহজিয়া ধর্মের অত্যন্ত প্রাদুর্ভাবে বাঙালি একেবারে অকর্মণ্য ও নির্বীর্য হইয়া গিয়াছিল, ঠিক সেই সময়ে আফগানিস্তানের খিলিজিরা আসিয়া উহাদের সমস্ত বিহার ভাঙিয়া দিল। দেবমূর্তি বিশেষত যুগলাদ্য মূর্তি চূর্ণ করিয়া দিল। সহস্র সহস্র নেড়া ভিক্ষুর প্রাণ নাশ করিল। বড় বড় বিহারে যে সকল যথার্থ পণ্ডিত ও সাধু ছিলেন তাহারাও ওই সঙ্গে মৃত্যুমুখে পতিত হইলেন। তাহারাই ওই ধর্মের অস্থি ও মর্যারূপ ছিলেন। অস্থি ও মর্যার নাশ হইলে দেহেরও নাশ হয়। এই রূপ তাহাদের মৃত্যুতে সহজিয়া বৌদ্ধ ধর্মেরও নাশ হইল। মুসলমান বিজয়ের 1 বা 2 পুরুষ পূর্বে বল্লাল সেন বাড়িও ও বারেন্দ্র ব্রাহ্মণগণের সেন্সাস লইয়াছিলেন। 350 ঘর রাড়ি ও 450 ঘর বারেন্দ্র হইয়াছিল। ইহার উপর কিছু সাতশতি, কিছু পাশ্চাত্য ও কিছু দাক্ষিণাত্য ছিল। সুতরাং ব্রাহ্মণ সংখ্যা তখন সবশুদ্ধ 2000 ঘরের অধিক ছিল বলিয়া বোধ হয় না। এতদিন ব্রাহ্মণরা বৌদ্ধ ভিক্ষুদের সহিত ঘোরতর বিচারে প্রবৃত্ত ছিলেন। কখনো তাহারা হটিতেন, কখনো বা ইহারা হটিতেন। বৌদ্ধ ও ব্রাহ্মণ প্রণীত বহু সংখ্যক দার্শনিক পুস্তকে এই ঘোরতর বিচারের নিদর্শন পাওয়া যায়। মুসলমান বিজয়ে বৌদ্ধ মন্দিরেও বৌদ্ধ দর্শনের একেবারে সর্বনাশ হইয়া গেল। উহাতে ব্রাহ্মণদের প্রভাব বৃদ্ধি হইল বটে, কিন্তু বৌদ্ধের বদলে এখন মুসলমান মৌলবী ও ফকির তাদের প্রবল বিরোধী হইয়া উঠিল। সুতরাং দেশের যেখানে যাহার জোর বেশি সেখানে তাহার আধিপত্য বিস্তার হইয়া পড়িল। ওইরূপে বাংলার অর্ধেক বৌদ্ধ মুসলমান হইয়া গেল এবং অপর অর্ধেক ব্রাহ্মণের শরণাগত হইল। আর বৌদ্ধদিগের মধ্যে যাহারা তখন নিজের পায়ে দাঁড়াইবার চেষ্টা করিল, মুসলমান ও ব্রাহ্মণ উভয় পক্ষ হইতেই তখন তাহাদের উপর নির্যাতন উপস্থিত হইল। শ্রদ্ধ ভক্তবৃন্দ, এখানে দেখুন, পরিষ্কার বুঝতে পাচ্ছেন যে বৌদ্ধদের যেমন অত্যাচার চলেছে তেমন অত্যাচার আর কিন্তু এই বর্তমান তথাকথিত হিন্দুদের উপর কোনো দিন হয়নি বা সেরকমভাবে অত্যাচার
করেনি মুসলমানরা। এই মুসলমান এবং তথাকথিত এই যে হিন্দুরা অর্থাৎ বর্ণবাদী ব্রাহ্মণ যারা, তারা একসাথে মিলে বৌদ্ধদের উপর নির্যাতন করত নিজের ধর্মে নেওয়ার জন্য। দেখুন তারপরে কি বলছে, ব্রাহ্মণেরা তাহাদিগকে অনাচরণীয় করিয়া দিলেন অর্থাৎ অসভ্য বাগদি কৈবত্য কিরাতের মধ্যে ফেলিয়া দিলেন, আর মুসলমানেরা তাহাদের উপর নানারূপ দৌরাত্ম্য করিতে লাগিল। কিন্তু এই ধর্ম প্রচার ব্যাপারে ব্রাহ্মণদের একটু বাহাদুরি দিতে হয়, তাহারা বাংলার রাজশক্তির সাহায্য প্রায় পায় নাই। তথাপি পাঁচটি মাত্র প্রাণী আসিয়া অর্ধেক দেশটাকে যে অল্পকালের মধ্যে হিন্দু করিয়া ফেলিয়াছিল, ইহা অল্প বাহাদুরির কাজ নয়। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, এভাবে ভারতবর্ষের প্রাচীন ধর্ম বৌদ্ধ ধর্ম বর্ণবাদীদের দ্বারাই প্রথমে অত্যাচারিত, তারপরে মুসলমানরা যখন ভারতে আসা শুরু করলো তাদের দ্বারাই অত্যাচারিত নিপেশিত, এভাবে অত্যাচারিত নিপেশিত হয়ে বিভিন্ন গোষ্ঠীতে ভাগ হয়ে বিভিন্ন তন্ত্রে মন্ত্রে বিভিন্ন দেবদেবীতে বিভিন্ন কুসংস্কারে বিভিন্ন ব্যভিচারে লিপ্ত হয়ে বৌদ্ধ ধর্ম বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে এই বৈদিক ধর্মের মধ্যেই বিলীন হয়ে যায়। তো শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আপনারা দেখলেন আজকের এই ঐতিহাসিক এভিডেন্স শুনে, ঐতিহাসিক আলোচনা শুনে আশা করি আপনাদের মনের অনেক ধারণা পাল্টে গেছে যে ভারতের প্রাচীন যে ধর্ম সেটি ধ্বংস হয়েছে মূলত মুসলমানদের কারণে, বৈদিক হিন্দু বর্ণবাদী যারা তাদের কারণে, এবং কিছু ব্যভিচারী বৌদ্ধ ভিক্ষুকদের কারণে। যদিও তারা ভয়ে ভীতু হয়ে তন্ত্রকতা গ্রহণ করেছিল এবং সেই তন্ত্রের বশেই ধীরে 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 এই বৌদ্ধ ধর্মের পরিবর্তন ঘটতে থাকে। মূল বৌদ্ধর যে মত বা যে ভিত তা কিন্তু থাকে না, তা পরিবর্তন হয়ে গিয়ে ধীরে 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 সহজিয়া ধর্ম, বা আমি গত একটা ভিডিওতে প্রমাণ দেখিয়েছিলাম যে বাংলার যে বৈষ্ণব ধর্ম তা কিন্তু বৌদ্ধ ধর্মেরই সুসদৃশ্য সন্তান। তো আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। হরি বল।